অক্টোবরে ফিলিস্তিনকে মুসে দিয়ে ইসরায়েলকে কেন স্থাপন করা হয়েছে, এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। মানুষ স্পিকার, বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে আজকে যে বই দেওয়া হয়েছে মানুষ স্পিকার, সেই বইয়ের মধ্যে ফিলিস্তিনের মানচিত্রের পরিবর্তে ইসরায়েলের মানচিত্র দিয়ে ফিলিস্তিনকে মুছে ফেলা দেওয়া হয়েছে। আমেরিকার মানের সদস্য জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী, 233 সিলেট 5, আপনার নির্ধারিত সময় 10 মিনিট। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সকলেরই দৃষ্টিগোচর হচ্ছে যে এই সংসদে বোধহয় একমাত্র আমি আলিমুল আওয়াদের প্রতিনিধিত্ব করছি। আমি নির্বাচনে আসা এবং এই সংসদে বসার প্রেরণা এবং স্নেহ ছায়া যিনি দিয়েছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বের জন্য, এই ডিজিটাল স্মার্ট বাংলাদেশের নেতৃত্বের জন্য শিক্ষা ব্যবস্থাকে আমাদের সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। এর উপর উপরন্তু এই সেন্সিটিভ বিষয়ে আমরা মনোযোগী না হয়ে এই শিক্ষা ব্যবস্থায় যে তথাকথিত যে নিয়ম শৃঙ্খলা বা যে রুটিন দেওয়া হয়েছে, যে কারিকুলাম দেওয়া হয়েছে, এটা জনসাধারণের কাছে অনেক বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটা উদাহরণস্বরূপ, সতর্কতার বিষয় লক্ষ্য রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আমার অনুরোধ থাকবে যে বিগত 1 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত এক সাক্ষাৎ পর্যায়ে তিনি বলেছিলেন যে ফিলিস্তিনের পক্ষে তার কতটুকু দরদ রয়েছে। আমরাও জানি যে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং জনগণ সকলেই ফিলিস্তিনের পক্ষে আমরা ছিলাম, আসি, থাকবো ইনশাল্লাহ। কিন্তু বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে আজকে যে বই দেওয়া হয়েছে মাননীয় স্পিকার, সেই বইয়ের মধ্যে ফিলিস্তিনের মানচিত্রের পরিবর্তে ইসরায়েলের মানচিত্র দিয়ে ফিলিস্তিনকে মুছে ফেলা দেওয়া হয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলতেছেন যে আমি বিরোধী দলে থাকা সত্ত্বেও ফিলিস্তিনের এম্বাসির জন্য আমি ব্যক্তিগত উদ্যোগে তাদেরকে বলেছি তোমরা যেও না, তোমরা এখানে থেকে এম্বাসি পরিচালনা করো। তিনি বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করেছেন, অথচ তার সময়ের শিক্ষা ব্যবস্থায় পাঠ্য বইয়ে ফিলিস্তিনকে মুছে দিয়ে ইসরায়েলকে কেন স্থাপন করা হয়েছে, এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। মাননীয় স্পিকার, এ ধরনের ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে সরকারের এই যে মহা উন্নয়ন পরিকল্পনা, যেটা আমরা সর্বাগ্রেস স্বীকার করতেছি, এখানে মধ্যে কিছুটা হলেও সমালোচনা বা কিছুটা হলেও বিতর্কের জন্ম দিচ্ছে। অথবা আমি আজকে কোনো সমালোচনার জন্য নয়, আমি শুধু এটুকু বলতে চাই যে শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে সেন্সিটিভ মনে করে, যেহেতু আগামী দিনে আমাদের নেতৃত্ব গড়ে তোলার মূল বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা। সুতরাং শিক্ষা ব্যবস্থায় কাদের দ্বারা গত 20 সনে 19 কোটি টাকার বই বিতর্কিত হওয়ার কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট গিয়ে অনুরোধ করেছিলাম, তিনি বিবেচনা করে তিনি 19 কোটি টাকার বই বাতিল করেছিলেন। এই যে ক্ষতি হচ্ছে বাংলাদেশের, বারবার বই পরিবর্তিত হচ্ছে, কাদের দ্বারা এই ক্ষতিটা হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদের অফুরন্ত ক্ষতি হচ্ছে, সেই বিষয়টি মানে সদস্য 1 মিনিট বলবে বিবেচনা করে দেখার জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি সতর্ক দৃষ্টি দেওয়ার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এই বিতর্ককে অপসারণ করে তার সুনামকে অক্ষুণ্ণ রেখে তার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশের দিকে আমাদেরকে এগিয়ে যাওয়ার, সহযোগিতা করার, কাজ চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের প্রতি আমি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।